রেণু খাতুন মামলায় ধৃত চার অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এই ঘটনা নিয়ে আরও অনেক তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়া করা দুষ্কৃতীদের ঘটনাস্থলে আনতে রেণুর স্কুটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু ঘটনার পর দুষ্কৃতীরা টাটা সুমো করে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে ফিরে গিয়েছিল। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের মোবাইল পুলিশ উদ্ধার করতে পারেনি। বুধবার কাটোয়া মহকুমা আদালতে অভিযুক্ত চাঁদ মোহাম্মদের বাবা নাসের শেখ উপস্থিত ছিলেন। তার দাবি, ছেলে নির্দোষ, রেণুর স্বামী শরীফুল তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। ও ফিল্ডে বসেছিল, ও যে যোগাযোগ করে ওই ছেলেরাই যোগাযোগ করে নেয়। আমার ছেলেকে একটা চড় মেরে জোর করে মোবাইলটা কেড়ে নেয়, আমার ছেলেকে দোষী মানে সাব্যস্ত করে। আমি স্যার খুব গরিব মানুষ, আমি এমনকি লোকের কাছে সাহায্য নিয়েও আমি ছেলেকে পড়াই, নিজের খেতে পাই না, ঠিক মতো সংসার চলে না, তবুও আমি ছেলেকে পড়িয়েছি এইভাবে স্যার। কীভাবে ছেলের নাম চলে এলো এই ঘটনায়? চলে এলো স্যার, ওই যে আমার ছেলেটা এক জায়গায় বসেছিল, আমার ওই ভাইরাবের ছেলেটা যেয়ে যোগাযোগ করে নেয়, করার পরে যা কোনো রকমের ছেলের মধ্যে আমার ছেলে নিষেধ করেছে, তা হয়তো শুনেনি, এরম হয়ে গেছে লটাপটি, আমি আর কিছু বুঝি না স্যার। আপনার ছেলে কি বলে এখন, কি বলছে এখন যে আপনার ছেলে ছিল? এখন ছেলে বলছে যে আমি ওই ঘটনাস্থলে আমি ছিলাম না। স্ত্রী রেণু খাতুনকে সরকারি চাকরিতে যোগ দিতে না দেওয়ার জন্য পরিকল্পনা করে স্বামী শের মোহাম্মদ ওরফে শরীফুল। মাস্তুতো ভাই চাঁদ মোহাম্মদের মাধ্যমে মুর্শিদাবাদ থেকে 2 দুষ্কৃতী ভাড়া করেছিল সে। 4ই জুন রাতে চাঁদ মোহাম্মদ ভাড়া করা 2 দুষ্কৃতী আশরাফ আলী শেখ ও হাবিব শেখকে নিয়ে কেতুগ্রামের কোজলসা গ্রামে আসে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল চাঁদ মোহাম্মদ। ঘরের মধ্যে 2 দুষ্কৃতীকে নিয়ে শের মোহাম্মদ ওরফে শরীফুল স্ত্রী রেণুকে সবক শেখাতে গিয়ে গাছ কাটার কাঁচি দিয়ে তার কবজি কেটে নেয় বলে অভিযোগ। কবজি কাটার আগে সাঁড়াশি দিয়ে রেণুর মাথায় আঘাত করেছিল শের মোহাম্মদ। ওয়াল বিউরো।